নমস্কার, আমি স্মিতা মাইতি। আজকের গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আমার গুরু শ্রী অলোক কুমার পালকে প্রণাম জানিয়ে আজকের আপনাদের সামনে আমার কিছু কথা আমি তুলে ধরতে চাইছি। কিছু কাটানো মুহূর্ত এবং কিছু ভালো লাগার মুহূর্ত, সেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমেই বলবো যে আমার রিহাদ এবং এপিসিআই, রিহাদের আন্ডারে এপিসিআই, এপিসিআইতে আমি প্রথম ছবি আঁকা নিয়ে এখানে ভর্তি হই। ছবি আঁকা নিয়ে কাজ করার পরপর আমি এখন আজকের 5 বছর হলো আমি যুক্ত আছি এবং এখন আমি বিএফএ ফার্স্ট ইয়ারে পড়ছি। যেহেতু গুরু পূর্ণিমা, সেহেতু আমি গুরুকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যে সমস্ত আমার ভালো লাগার কথা বা আমি যেগুলো আপনাদেরকে শেয়ার করছি বা করব, যদি আমার এই গুরু না থাকতো তাহলে হয়তো এতটা আমি সফল হতে পারতাম না। এখনও আমার অনেকটা পথ যাওয়ার বাকি আছে। গুরু এবং শিষ্যের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বিশ্বাস না জন্মায়, তাহলে কিন্তু একজন শিষ্য কিছুতেই তার গুরুর হাত ধরে এগোতে পারবে না, যদি তার উপরে আশীর্বাদ না থাকে। এবং আমি সত্যি খুব ধন্য যে এরকম একজন প্রকৃত গুরুর সান্নিধ্যে এসে আমি কাজ শিখছি। আমি এভাবেই কাজ শিখতে চাই, এখনও আমার অনেকটা এগোনো বাকি। আমি এভাবেই আমার গুরুর হাত ধরে ঠিকভাবে সৎপথে এগোতে চাই। তাহলে আমার গুরু যদি পাশে না থাকতো, তাহলে এই যে আমি কথাও বলছি সেটাও হয়তো বলতে পারতাম না। আপনারা কেউ স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলে তাহলে হয়তো বুঝতে পারবেন না। আমি এইটা বলছি যাতে করে আমার যে নতুন প্রজন্ম এবং নতুন যে আমার আরও বন্ধুরা, ছোট্ট বন্ধুরা আছে, তারা যাতে ছবি আঁকার প্রতি আরও আগ্রহ বাড়ে। তাই আমি আরও আমার কিছু কথা বা আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। ছবি আঁকা নিয়েই কালকের আমাদের একটা ইভেন্ট ছিল, আইসিসিআর এ ছিল প্রোগ্রামটা। এপিসিএ যে টিমটা আছে সেই টিমে আমরা প্রায় 4-5 জন আছি। তো আমরা সবাই মিলে পেন্টিং নিয়ে, আমার এই ভিডিওটা কেন করা, মানে আমার এতটা ভালো লাগছে যে মানে ওখান থেকে আমার প্রথম, মানে ওই রকম একটা প্রোগ্রাম থেকে আমার প্রথম ছবি বিক্রি হলো। তো আমি ভীষণ 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 খুশি যে মানে ছবি এইভাবে, মানে ছবি আমার বিক্রি হওয়া শুরু হয়েছে, আমার ছবিটা কেউ কিনেছে, মানে তার ভালো লেগেছে আমার কাজটা, এবং উনি গিয়ে ওনার বাড়িতেই মানে ওটাকে রাখবে। তো এটা আমার কাছে খুব খুব ভীষণ একটা পাওয়া। তো আমি ভীষণ খুশি, এবং ছবিটা মানে বড়ো ছিল, অনেকটাই বড়ো ছিল, এবং সেই ছবিটা যে এরকম একটা এত দাম দিয়ে, মানে ওনারা যে মানে আমার কাজের ওপরে যে ওনারা সন্তুষ্ট হয়েছে, ওনাদের যে ভালো লেগেছে, সেটার জন্য আমি খুব খুশি, ভীষণভাবে খুশি। এবং এটা যদি আমার পাশে রিহাদ এবং এপিসিআই, রিহাদ মেনলি বলবো, যদি আমার পাশে না থাকতো, এবং সব থেকে বড়ো কথা স্যার, স্যারের যদি মানে এই পুরোটা যদি আমাকে ঠিকভাবে না গাইড করতো, তাহলে হয়তো আজকের আমি এই জায়গাটায় আসতে পারতাম না। এটা আমার কাছে ভীষণ একটা পাওয়া, মানে ভীষণ পাওয়া। স্যার যেভাবে আমাদের শেখায়, মানে প্রতিনিয়ত অন্য জায়গায়ও আমি শিখেছি। ছোটোবেলায় আমি তো গ্রাম থেকে এসেছি, আমার নামখানায় বাড়ি, তো আমি গ্রামে যখন শিখেছি ঘর গাছপালা, আমি বলবো না যে উনি মানে খুব আমাকে খারাপ শিখিয়েছে বা উনি খারাপ শেখায়, আমি সেটা বলবো না। ওনাকে আমি এখনও শ্রদ্ধা করি, এবং ওনার জন্যই আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি, এনাদের সাথে আমার পরিচয় হয়েছে। যে ঘর গাছপালা সেটা ঠিক আছে, কিন্তু আমি এর থেকে বেরোবো কীভাবে, মানে আমি সব জায়গায় আমি বলতে চাইছি না যে এই স্যার ভালো শেখায়, ওই স্যার খারাপ শেখায়, এটা আমি বলতে চাইছি না। কিন্তু আমাকে তো এটা, যেটা আমাকে এখান থেকে আমি আমার গুরু এনার কাছ থেকে আমি শিখেছি, যে একটা ছবি কীভাবে বিক্রি হবে। আমি যখন ছবির প্রফেশনে এসেছি, তার মানে তো মানে অবভিয়াসলি আমাকে এটা মানে ভাবতে হবে যে আমি এটা থেকে আর্ন কীভাবে করব। তো সেটা আমাকে ভাবতেও শিখিয়েছে রিহাদ, এবং সেটা কিভাবে আমি পূরণ করব সেটাও আমাকে মানে
আমার যে মানে এই প্রচেষ্টাকে সফলও করিয়েছে রিহাদি, এবং এই পুরো ব্যাপারটা মানে এই যে কিভাবে ছবি বিক্রি হয় এবং আমি কি ধরনের কাজ করব, এখানে ওখানে তো আমি গাছ ঘর পালা শিখেছি ঠিক আছে, কিন্তু এখানে এসে আমি নতুন কি করব যেটা থেকে অন্যজন বাড়িতে আমার ছবিটাকে সে টাঙিয়ে রাখবে। তো সেটা তো আর সে গাছ ঘরপালা আমি এমনি যে কোনো জায়গায় গিয়েই আমি কিনে নিতে পারি। এখন প্রচুর গড়িয়াহাট, এখানে প্রচুর ছবি আঁকার প্রচুর ছবি বিক্রি হয়, তো আমার ছবিটাই কেন বা কিনবে? এবং ওখানে অনেক কম দামে বিক্রি হয়, আমার ছবিটা তারা কেন কিনবে? তাহলে আমাকে সেই রকমভাবে ভাবতে শিখিয়েছে স্যার, পুরোটা অন্যরকমভাবে ভাবা। এবং একটা মানে আমাদের সবার ভেতরই একটা মানে ডিভাইন পাওয়ার আছে, আমাদের মানুষদের মধ্যে একটা সবার মধ্যে একটা ডিভাইন পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমি আমার পেন্টিংয়ে কাজ করেছি। এবং সেটাও ভাবতে শিখিয়েছে আমার গুরু, কিভাবে আমি একটা পেন্টিং আমার পেন্টিং সম্পূর্ণ করব সেটাও ভাবতে শিখিয়েছে আমার গুরু। তো আমি প্রচুর কিছু পেয়েছি, আমাকে নিজেকে চেঞ্জ করতেও পেরেছি যে কিভাবে আমি নিজেকে চেঞ্জ করব। এবং আমি এখানে থাকতে থাকতে এটাও শিখেছি যে মানে পুরোটাই মানে আমি যে গ্রামে ছিলাম সেখান থেকে এখানে উঠে এসে মানুষজনের সাথে কথা বলা, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, পুরো হাঁটা চলা খাওয়া দাওয়া সমস্ত কিছু চেঞ্জ করার পেছনে এই রিহাদের হাত। তো আমি প্রচুরভাবে মানে থ্যাঙ্কফুল এবং ধন্যবাদ জানাবো রিহাদকে, এবং স্পেশালি স্যারকে। স্যার না থাকলে মানে কিছুই হতো না। স্যার আমার গুরু শ্রী অলোক কুমার পল, তো আমি সত্যি ওনাকে ধন্যবাদ জানাই, এবং কি বলবো আর, এবং রিহাদকেও, যেভাবে ওনারা আমার পাশে দাঁড়িয়েছে। শুধু আমার নয়, আমারও যারা টিমে আরও 3-4 জন আমরা গেছিলাম, তাদেরও ছবি বিক্রি হয়েছে, এবং এটা সত্যি আমার কাছে প্রচুর প্রচুর বড় পাওয়া। ধন্যবাদ।